ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুমোতে দাও। ওদের কবরে এখন গজিয়ে উঠেছে ঘাস, যেমন যুবকের বুকে ঘন রোমরাজি। ওরা ঘুমিয়ে আছে, আমরা জেগে থাকবো বলে। ১৪ ডিসেম্বর ১৯৭১, একটি দেশকে ধ্বংস করতে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যে সকল নিয়ামক প্রধান হিসেবে কাজ করে, বুদ্ধিজীবী হত্যা তাদের অন্যতম। একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। একাত্তরের এই দিনে পাক হানাদার মুক্ত হয় জয়পুরহাট, বগুড়া ও বান্দরবান সহ দেশের কয়েকটি জেলা। ১৯৭১ এর ২৬শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৬ ডিসেম্বর বিজয়ের প্রাককালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও এ দেশের দোসররা হত্যা করে জাতির মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের। দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করে বিজয়ের মাসে বিজয় টিভির বিশেষ আয়োজন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি প্রাণ কিশোর। আজ আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগের সাথে। কেমন আছেন? ভালো আছি। আপনার কাছ থেকে আপনার যুদ্ধের দিনগুলির গল্প আমরা শুনবো আজকে। প্রথমেই যদি যুদ্ধ শুরুর গল্পটা আমাদের বলেন আপনি। আমার বয়স ছিল ২০-২২ বছর হবে, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি পরীক্ষা দিয়ে। তখন আমি তৎকালীন সময়ে আমি ছাত্র সংগঠনে ছাত্রলীগের আমি সাধারণ সম্পাদক ছিলাম এই এলাকায়। তখন একজন ছাত্র হিসাবে আমি সেই লেখাপড়া ত্যাগ করে, বই পুস্তক ত্যাগ করে, আমি বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী হয়ে আমার এই দেশকে ভালোবেসে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি একজন সে স্কাউট লিডার হিসাবে তৎকালীন সময়ে আমি হালুয়াঘাটে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম। তখন লাঠি শুটা নিয়ে আমরা হামলা হয়েছে সারা বাংলাদেশে, আমরা লোকালি ট্রেনিং দিয়েছিলাম। লোকাল ইয়ং ছেলেরা যারা ছিল, যুবক ছেলেরা ছিল, ছাত্রলীগের ছেলেরা ছিল, তাদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণ করেছি এবং আমরা ইউনিফর্ম তৈরি করেছি। আমরা পার্শ্ববর্তী ভারতে আমরা চলে গেলাম, সেখানে আমাদের ট্রেনিংয়ের জন্য গিয়েছি। হ্যাঁ, ট্রেনিংয়ের জন্য। আমার পরিবারে ৭ জন মুক্তিযোদ্ধা আমরা, তা আমরা সেখানে যুদ্ধ করলাম। যুদ্ধ করে ট্রেনিং নিলেন? হ্যাঁ, সেখানে ট্রেনিং নিলাম। মেজর জেনারেল ওভান ছিলেন ভারতের, তার পরিচালনায় তার নেতৃত্বে আমরা ভারতে প্রশিক্ষণ করি রেগুলার গেরিলা ট্রেনিং সেন্টারে। আমরা সবচেয়ে গেরিলা ট্রেনিং সেন্টার সেটা। আপনি গেরিলা প্রশিক্ষণ নিয়েছিলেন? হ্যাঁ, গেরিলা প্রশিক্ষণ নিয়েছিলাম। এবং আমাদের কী কী করতে হতো? আমাদের সেখানে ৩০ দিন যৌথ প্রশিক্ষণ হয়েছে আর ১৫ দিন আমাদের স্পেশাল ট্রেনিং হয়েছে। দুই ধরনের, একটা হলো আর্মস ওয়েপন স্পেশালিস্ট, আরেকটা হলো ডেমুলেশন স্পেশালিস্ট। আমি ছিলাম ডেমুলেশন স্পেশালিস্টে ১৫ দিন, যেটা ব্রিজ ভেঙে দিতে হতো, গাছ কাটিং হতো, তার আপনাদের মাইন, সেগুলো মাইন ধরনের প্রায় ১৪টা আইটেম মাইন আমরা শিখেছি, ট্রেনিং দিয়েছি। তারপরে আপনি মনে করেন যে একটা ট্রেচার বুলেট ব্যবহার শিখেছি আমরা। একটা ট্রেন যেত, ট্রেনে একটা ট্যাঙ্কি ছিল, সেই ট্রেনটাকে কীভাবে আগুন দিয়ে ধরাই দিতে হবে আমাদের, সেখানে আমাদের প্রশিক্ষণ হয়েছে। আমাদের ওই প্রশিক্ষণে ছিল আমাদের, মনে করেন একটা ম্যাগজিন, আমরা একটা লাইভ বুলেট আর একটা ট্রেচার বুলেট, দুইটা আমরা পড়তাম। পরাবারি ১০টার পড়তাম, ১০টার মধ্যে একটা লাইভ বুলেট, একটা ট্রেচার বুলেট। আমরা যখন লাইভ বুলেট দিকে ওই ট্যাঙ্কিতে মারতাম, তখন ট্যাঙ্কি ছিদ্র হয়ে পেট্রোল পড়তো, তখন ট্রেচার বুলেট যখন ফায়ার করছে তখন সেটা আগুন ধরতো, এই ধরনের। আর আমরা এক্সপ্লোসিভ দিয়ে আমরা বিভিন্ন এক্সপ্লোসিভ তৈরি করতাম, কীভাবে ব্রিজ উড়াইয়া দেওয়া যায়, হ্যাঁ, কীভাবে গাছ কাটিং করা যায়, বিভিন্ন কৌশলগুলো আমরা সেখানে আমরা প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণের গল্পটা এখান থেকে শুনবো, তবে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আসি।
দর্শক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথায়। আমরা কথা বলছি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগের সাথে, প্রশিক্ষণের গল্প বলছিলেন। জি, তখন আমরা ভারতে যাই, সেখানে আমরা গেরিলা ট্রেনিং আমরা গ্রহণ, মাইনের ট্রেনিং নিচ্ছি, মাইন ট্রেনিং করেছি, যে এক্সপ্লোসিভ ট্রেনিং করেছি, তার ওয়েপন স্পেশালিস্ট হিসেবে আমরা ট্রেনিং করেছি, যত ধরনের ওয়েপন্স আছে আমরা সেগুলো করেছি। আপনার ছোট রাইফেল পিস্তল থেকে শুরু করে রিভলভার থেকে শুরু করে রাইফেল অটো গান থেকে শুরু করে এসএমজি এলএমজি তারপরে আরসিএল রকেট লাঞ্চার পর্যন্ত বিমান বিধ্বংসী যে আরসিএল ছিল রকেট লাঞ্চার সেটা আমরা প্রশিক্ষণ করেছি। আমাদের প্রশিক্ষণটা এবং গেরিলা ট্রেনিং যেটা আমাদের, সেই গেরিলা আমাদের আমরা যা অবস্থান করছি, আজকে দেশ নয় মাসে যে যুদ্ধ থেমে যাবে এটা আমরা কল্পনা করতে পারি নাই। এইটা একটা লম্বা একটা পিরিয়ড ছিল যে হয়তো ভিয়েতনামের মতো হইতে পারে, নয় দশ বছর যুদ্ধ হতে পারে একটা দেশ স্বাধীন হলে, কিন্তু আমরা ওই চিন্তা করেই কিন্তু আমাদের এই প্রশিক্ষণটা হয়েছে। আমাদের আমি এই হালুয়াঘাট এবং ধুবাওয়ারা অঞ্চলের আমি লিডার ছিলাম, আমি যুদ্ধকালীন কমান্ডার। হ্যাঁ, যুদ্ধকালীন কমান্ডার। এরকম প্রত্যেকটা থানায় থানায় আমাদের টিম করা হয়েছে, আমরা সারা বাংলাদেশে আমরা এই টিম কাজ করেছে। আমরা ছয় মাস আগে বাংলা ভিতরে অভ্যন্তরে ছিলাম, আমরা এখানে থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। মধ্যনগর একটা ফাইট হয়েছে আমাদের, সেখানে বাধাগ্রস্ত হয়েছে, এর আগে বিক্ষিপ্ত যুদ্ধ হয়েছে হালুয়াঘাটে, ঐতিহাসিক যুদ্ধ বান্দরকাটা একটা হয়েছে, সেখানে নয়জন শাহাদাত বরণ করেছে, সেটা একটা যুদ্ধ। আর 3 নভেম্বর এখানে বিশাল একটা যুদ্ধ হয়েছে বিএনপি দখলের জন্য, সেখানেও আমাদের মুক্তিযোদ্ধা সহ এবং মিত্র বাহিনী শাহাদাত বরণ করেছেন। আমরা প্রত্যেকটা 5-7 জন করে এক এক গ্রামে আমরা যেতাম, যেখানে রাত্র যাপন করতো, দিনে থাকতো, সব কিছু করতো। এখানে আর্মসগুলো আমরা কেসিং করে রাখতাম মাটির নিচে। প্রশিক্ষণ দেওয়ার পর আমরা এক বেসকে আমরা আর্মস এনে ভারত থেকে আমরা তাদেরকে আর্মসও সরবরাহ করেছি। পরবর্তী বেস যখন আমরা দেব তখন ওই যে 3 ডিসেম্বর ইন্দিরা গান্ধী ডিক্লারেশন দিলেন, মানে দেশটা নয় মাস যুদ্ধের পরেই কিন্তু দেশটা আমাদের সমাপ্তির পথে চলে গেল। সরচাপুর আপনি যাওয়ার পথে দেখবেন, সরচাপুর মধ্যনগর সেখানে পাক বাহিনীর একটা বড় ক্যাম্প করেছিল। এটা হলো সবচেয়ে হালুয়াঘাট থেকে যখন হালুয়াঘাটকে নিয়ন্ত্রণ আনার জন্য এই সরচাপুরটা ছিল তাদের প্রধান ঘাঁটি। এক ব্যাটালিয়ন ফোর্স মুক্তিযোদ্ধা আমরা সহ এবং মিত্র বাহিনী আমরা এসে রাত আমরা মুভ করলাম ভারত থেকে, সীমানা পাড়ি হয়ে আসলাম, আজান হলো, সাকুয়াই একটা বাজার আছে সেই বাজারে উপস্থিত হলাম। সে পুরা বাজার এক ব্যাটালিয়ন ফোর্স তো অনেক, মুক্তিযোদ্ধা মিত্র বাহিনী আমরা একাকার হয়ে গেলাম। এখান থেকে আমরা চলে আসলাম মধ্যনগর। মধ্যনগর আসার পর নভেম্বর মাসের দিকে, এটা ডিসেম্বরে হলো পাঁচই ডিসেম্বর, এটা আস্তে আস্তে 16 ডিসেম্বরে চলে যাচ্ছে, পাঁচই ডিসেম্বর এর আগে অ্যাটাক হয়ে গেল হালুয়াঘাট সব। 3 ডিসেম্বর ইন্দিরা গান্ধীর ডিক্লারেশন পর ফোর্স ঢুকে গেল বাংলাদেশ সব, সমস্ত সীমান্ত এলাকা দিয়ে মিত্রবাহিনী মুক্তিযোদ্ধা সবাই মিলে আমরা ঢুকলাম সমগ্র বাংলাদেশ, এটা পরিকল্পনা ছিল। এবং সেই পরিকল্পনা মোতাবেক এই হালুয়াঘাটটাকে 3 ভাগে ভাগ ছিল। এই দিক দিয়ে একটা পার্টি ছিল আমরা, এই যে বারোমারি মিশন দিয়ে একটা পার্টি ছিল, তারপর হালুয়াঘাটের বাজারের পূর্বে সেখানে একটা পার্টি, তারপর সরচাপুর একটা পার্টি, 3টা পার্টি ত্রিমুখী আক্রমণ হয়েছিল। সেই ফায়ার শুরু হয়েছে, ফায়ার করতে 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 তখন আমরা তখন দেখলাম যে আস্তে 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 পাক হানাদার বাহিনী যখন তারা টিকতে পারে নাই, চতুর্মুখী আক্রমণ শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে তারা ব্যাক করতে শুরু করলো।
হালগার থেকে ব্যাক করতে শুরু করব আস্তে আস্তে ব্যাক করতেছে আর যে সমস্ত ব্রিজগুলো ছিল রাস্তায় সমস্ত ব্রিজগুলো ডিমোলিশন করে তারা বাস উড়িয়ে দিয়েছে তারা নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়ে যে দিয়ে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে সে মহামেশিং ঢাকার দিকে আর আমরা যারা মুক্তিযোদ্ধারা আমরা তাদের পিছে আস্তে আস্তে ধাওয়া দাওয়া করতে করতে আমরা সেদিন আমরা সেই মহামেশিং পর্যন্ত আমরা চলে গেলাম তেসরা ডিসেম্বরের গল্পটা এইখান থেকেই শুনবো তবে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আসি দর্শক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথাই নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি বিরতির পর সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথায় আমরা কথা বলছি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগের সাথে আমরা তেসরা ডিসেম্বরে ছিলাম তেসরা ডিসেম্বর ইন্দিরা গান্ধী যখন ডিক্লারেশন দিলেন যে মুভ করার জন্য বাংলাদেশে মুভ করার জন্য মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর সমন্বয়ে এই এলাকা চারমুখী আমরা অ্যাটাক করেছিলাম সে পাক সেনারা বাধ্য হয়ে তারা পিছু পা হচ্ছিল আস্তে আস্তে যখন ময়মনসিংহে ধাবিত হচ্ছিল ঢাকা চলে যাবে তখন দেখা গেল যে প্রায় ব্রিজগুলো তারা ডেমোলিশন করে উড়িয়ে দিয়েছে তারা ভেঙে ফেলেছে ৬ তারিখে এই এলাকায় লাস্ট আর্মিরা মুভমেন্ট করছে ভোর ৬টার থেকে আমরা শুরু করি ফাইট দেওয়ার পর তো পুরা ফাইট শুরু হয়েছে হঠাৎ করে কিন্তু পাক সেনারা তো এমনি খুব তারা যোদ্ধা কিন্তু বাধ্য হয়ে তারা এগোতে যখন এগোতে ছিল হেলমেট তাদের মাথায় হেলমেট হেলমেট যখন কাজ করে আগাইতে ছিল তখন ওই মুহূর্তে বিশাল তাদেরকে আবার অ্যাটাক করা হয়েছে মিত্র তারা বাধ্য হয়ে তারা পিছিয়ে যায় তখন আর্টিলারি সেল হয় আর্টিলারি গ্রুপ হয় ভীষণ ফাইট চলছিল ওয়ারলেস সেটের জন্য আমরা আবার শিববাড়ি সীমান্ত এলাকা শিববাড়ি সে বিএসএফ ক্যাম্প সেখানে ভারতের ক্যাম্প সেখানে আমরা লোক মেসেজ পাঠাই মেসেজের মাধ্যমে তারা ৪টা বিমান আসে ৪টা বিমান আসার পরে সেখানে যখন বিমান দিয়ে বম্বিং হয় তখন বাধ্য হয়ে এই ক্যাম্প ছাড়তে বাধ্য হয়েছে তারা বিশাল যুদ্ধ হয়েছে স্যার মধ্যে পাকিস্তানিরা চলে গেল হ্যাঁ পাকিস্তানিরা তো হঠতে বাধ্য হয়েছে ১২টা ১ মিনিটে পজিশন হয়েছে এখানে তিন দিকে একটা অ্যাটাক হয়েছে এখানে একটা ফরেস্ট ক্যাম্প আছে এই ফরেস্ট ক্যাম্পে একটা পার্টি ছিল এর সামনে একটা হাই স্কুল ওই ইন্ডিয়ান সাইডে এখানে ক্যাম্প ছিল আর ওই সাইডে একটা পার্টি ছিল এটা সাওয়াল নদী এটা সাওয়াল নদী সাওয়াল নদীর ঘেরাও তিন মুখে এটা অ্যাটাক করা হয়েছে অ্যাটাক করার পর বাধ্য হয়ে তারা পিছে পিছপা হয়েছে এটা প্রথম মুক্ত হয়েছিল এইটা হ্যাঁ ৩ নম্বর এবং এখানে মুক্ত হয়ে জাতীয় আমাদের পতাকা উত্তোলন করা হয়েছে এবং এইটার প্রথম মুক্ত করার কারণ হলো যে এইটা একটা প্রবেশ পথ হিসাবে আমাদের ময়মনসিং দিকে আগায় যাওয়ার জন্য ভারত থেকে বাংলাদেশের প্রবেশ পথ এটা একটা বাধা বিশাল বাধা এই বাধাও আমাদের সবচেয়ে বড় ক্যাম্প ছিল এটা এই বাধা অতিক্রম করার জন্য এটাই প্রথম অ্যাটাক করা হয়েছে যখন বিজয় দিবস হলো তখন তো আমরা তো এমনি পলিটিক্যাল ছাত্রলীগ ছিলাম আমরা আগের থেকে স্পেয়ার ছিল এবং যখন একটা দেশ স্বাধীন করতে পেলাম তখন তো আমাদের যে স্বপ্ন ছিল যে বাসনা ছিল যে একটা দেশের জন্য আমরা যুদ্ধ করছি আমরা একটা দেশ পেলাম আমরা জাতীয় পতাকা পেলাম আমরা একটা ভূখণ্ড পেলাম যার জন্য ৩০ লক্ষ শহীদ হয়েছে ২৫ লক্ষ মা বোনদের ইজ্জত দিয়েছে সেই ইজ্জতের বিনিময়ে যে দেশটা পেলাম এটা আমরা খুব আনন্দ ভোগ করি আমরা যে আজকে যুদ্ধ না হলে হয়তো আমরা এই দেশটা পেতাম না আজকে পাক সেনারা যেভাবে নির্যাতন করেছে যেভাবে অত্যাচারিত করেছে সেটা ভোলার গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে এই হালুয়াঘাটে এক অঞ্চল ১০ নম্বর ইউনিয়ন সেখানে ১০০ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ১০০ বাড়িঘর আর সমস্ত নির্যাতিত মহিলারা আছে আজকে যারা বীরাঙ্গনা হিসাবে নারী মুক্তিযোদ্ধা আমার এই থানায় কয়েকজন আছে তাদের কথা শুনলে বিভৎস ব্যাপার অনেক নারীর ইতিহাস যদি শোনেন তার স্বামীকে ধরে নিয়ে আসছে
তার স্বামীকে মেরে ফেলেছে এবং বলেছে তোমার স্বামীকে বাঁচাতে হলে তুমি চলো। তার বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে, নিয়ে এসে এই গারো এলাকায়, এই অঞ্চলে পরিত্যক্ত এলাকায় তারকে উপর্যবরি 5-7 জন পাক সেনারা তাকে নির্যাতন করেছে। এমনি অনেক আছে, হয়তো লজ্জায় বলে না। হ্যাঁ, তো তারা কম করে নেয়, পাক সেনারা আমাদের অনেক অত্যাচার করেছে, বুদ্ধিজীবী তারা মেরে ফেলেছে। এখন কিন্তু বর্তমান সরকার পাঠ্যপুস্তক ও মুক্তিযুদ্ধের ইতিহাস বলছে, আমরা পরিচালনা সঠিক ইতিহাস তুলে ধরা, সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে। তো যাই হোক, অনেকেই ইতিহাস বিকৃত করার পায়তারা করেছে, সেই ইতিহাস তো আমরা প্রচলিত আইন অনুযায়ী আমরা স্বীকৃতি পেয়েছি, অনেকেই হয়তো সেটা বাদ পড়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, আপনার মুক্তিযুদ্ধের গল্প আমাদের বলার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। ধন্যবাদ বিজয় টিভিকে এবং আয়োজকদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগের সাথে, যিনি 71-এ নিজের জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন। আমরা তোমাদের।